তিনি হবেন আমার নেতা যার চেহারার দিকে তাকে আমার নবীর কথা মনে হয়ে যায় আপনার ধন্য সিলেটবাসী ধন্য এদেশের বৃহত্তর ইসলিম আন্দোলনের একজন নেতৃত্ব দিচ্ছেন এই সিলেটের একজন সন্তান আমি তো মনে করি এটা মানুষ না জিন আল্লাহ জানে আল্লাহ একবার এই টেকনা ফেই তেতুলিয়া এই রূপসাই পাথরিয়া চলছে একটা পাখি এত ওড়ে না যেখানে মানুষের খেদমতের প্রয়োজন সেখানে আমিরের জামাত সেখানে অভিজ্ঞ উপস্থিত হয়ে যাচ্ছে নেতা দু প্রকার একটা হচ্ছে নামাজি নেতা আরেকটা হচ্ছে বেনামাজি নেতা একটা হচ্ছে সুৎখর নেতা আরেকটা হচ্ছে সুদ মুক্ত নেতা এক শ্রেণীর নেতা হলো যারা অসৎ নেতৃত্বের নেতৃত্ব দেয় আরেকটা নেতৃত্ব হচ্ছে সৎ নেতৃত্ব তারা নেতৃত্ব দেয় আমরা নেতা যদি মানি সে নেতা মানব আমরা নামাজি নেতা না বেনামাজি নেতা চরিত্রবান্না চরিত্রহীন চরিত্রবান্না চরিত্রহীন কারণ নেতৃত্ব মানার সাথে আমার রাতে আমার জবাবদিহিতার বিষয় সম্পৃক্ততা আসে না নাই আমি আজকে দুনিয়াতে যে নেতা মানব সেই নেতা নেই আমাদের হাসিরের ময়দানে উঠতে হবে আল্লাহ সেই দিন প্রত্যেক বান্দাকে তার নেতা সহ উপস্থিত করবেন তাহলে নেতা নির্বাচন করতে আমাদের সতর্ক থাকতে হবে কম না সবচেয়ে বেশি সবচেয়ে বেশি নেতা কি বললো তাই শুনবো না নেতা যা বললো তার কথার সাথে আমার নবীর কথার মিল আছে কিনা আমার নবীর আদর্শের সঙ্গে তার আদর্শ মিল আছে কিনা আমার নেতা যা বলেছে তার আল্লাহর হুকুমের সঙ্গে তার কথার কোনো মিল আছে কিনা যদি মিল থাকে তখন আমি শুনবো ফাইনতানা যা ফি সেই ইন ফারুদ্দুহিল্লাহি অর রসুল যদি তুমি নেতৃত্ব মানতে গিয়ে ওলা আতি অল্লাহ আতি আউল আমরে মিনকুম ফাইনতানা যা ফি সেই ইন ফারুদ্দুহিল্লাহি অর রসুল যদি দেখো যে তোমার আমিরকে মানতে গিয়ে গণ্ডগোল লেগে গেছে সেই সময় তুমি ঘুরে যাবে ফিরে যাবে কার দিকে আল্লাহর দিকে এবং তার নবীর দিকে তুমি ফিরে যাবে তবু অন্ধানুগত্য অন্ধ নেতৃত্ব বেনামাজি নেতৃত্ব অসৎ নেতৃত্ব অন্ধানুগত্য করার কোনো প্রশ্ন কোনো সুযোগ ইসলাম দেয়নি আল্লাহ আমাদেরকে অসৎ নেতৃত্বের করাল গ্রাস থেকে এই জাতিকে আমাকে সমাজকে হেফাজত করুন জোরে বলি আল্লাহ আমিন বলুন তো আমার দেশে বিগত ষোলো বছর নেতা বেশি ছিল না কর্মী বেশি ছিল কি বেশি ছিল নেতাই বেশি ছিল সে নেতাগুলো গেল কই ষোলো বছর কত বছর ফেরাউন বেঁচে ছিল ষোলোশো বছর সংখ্যা সংখ্যা মিলল কি আমরা বুঝলাম না আমি সংখ্যা মিলছে না একটু সংখ্যা মিলে গেছে শুধু দুই শূন্য বাদ গেছে একজন ছিল শুধু অনলি সিক্সটিন ইয়ার্স আর আরেকজন ছিল হলো ষোলোশো বছর বিশাল একটা বিশাল হায়াত সে পেয়েছিল আল্লাহ তালা তাকেও ধরেছেন আল্লাহ আল্লাহালা তারই যারা মত পথ যেন অনুসরণ করবে হত্যা রাজনীতি যারা করবে হত্যা রাজনীতি শুরু করেছে ফেরাউন বিগত সরকার ষোলো বছর তাদেরকে কি হত্যার রাজনীতি কি কম ছিল বেশি ছিল কিছু হইলেই খায়া ফালামু কিছু হইলি গুম কিছু হইলি ঘর দেশের স্বাধীনতা অর্জন হয়েছে আয়নাঘর নির্মাণ করার জন্য নয় দেশ স্বাধীন হয়েছিল মার বুককে খালি করার জন্য নয় জালিমদের জুলুম থেকে বাঁচার জন্যই দেশ স্বাধীন হয়েছিল কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত বৈদেশিক সাহায্য দেশে যত এসেছে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সব চলে গেছে নেতাদের দখলে আঠারো লক্ষ কোটি টাকা দেশের ঋণ তার মধ্যে তার মধ্যে এগারো লক্ষ কোটি টাকা তারা নিজের পকেটে পূরণ করে তারা দেশ থেকে পাচার করেছে অতএব বৈষম্য সমস্ত অসৎ নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি সিরাতের মাহফিল থেকে আমরা এই সিদ্ধান্ত নেব তিনি হবেন আমার নেতা যার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যায় তিনি আমার নেতা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে পড়বে যার দিকে তাকালে তিনি আমার লিডার হবেন আপনারা ধন্য সিলেটবাসী ধন্য এদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনের একজন নেতৃত্ব দিচ্ছেন এই সিলেটের একজন সন্তান সূর্য সন্তান বলি আলহামদুলিল্লাহ যার মাথার চুল শুধু মাথার চুল না মুখের দাড়ি না চোখের ভুরু পর্যন্ত সাদা এত একজন বয়বৃদ্ধ মানুষ আমি তো মনে করি এটা মানুষ না জিন জানে একবার এই টেকনাফেই তুলিয়া এই রূপসাই পাথরিয়া চলছে একটা পাখি তো ওড়ে না যেখানে মানুষের খেদমতের প্রয়োজন সেখানে আমিরে জামাত সেখানে ওগিয়ে উপস্থিত হয়ে যাচ্ছে বলি আলহামদুলিল্লাহ